আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে অনিমা কোতোয়াল অনি আপুল লেখা অন্তর্হিত কালকুট গল্পের 43তম পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। 10 মিনিট পর সাওয়ার নিয়ে বেরিয়ে এলো রুদ্র, একদম স্বাভাবিকভাবে, যেন কিছুই হয়নি। প্রিয়তা বিছানায় বসে আছে, রুদ্র সেদিকে এক পলক তাকিয়ে আয়নার সামনে চলে গেল। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে চুল মুছতে মুছতে বলল, কালো টি শার্টটা দাও তো। প্রিয়তার টি শার্টটা এনে দিল রুদ্রকে। রুদ্র টি শার্টটা পরে ঘুরে দাঁড়িয়ে দেখে প্রিয়তা দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। রুদ্র কিঞ্চিত হতচকিয়ে গেল, কি বলবে বুঝতে পারল না। প্রিয়তা রুদ্র হাত ধরে এনে বসালো বিছানায়, নিজের দাঁড়িয়ে থেকে রুদ্রের চুল মুছে দিতে শুরু করলো। রুদ্র কিছু বলছে না, প্রিয়তাও চুপ। কিন্তু হঠাৎই প্রিয়তা বলল, আপনার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, অথচ শার্টের রক্ত, কাউকে মেরে এসেছেন? হ্যাঁ, মিথ্যে বলল রুদ্র। প্রিয়তা পাল্টা কোনো প্রশ্ন করল না, কিন্তু রুদ্র খেয়াল করলো প্রিয়তার হাত কাঁপছে, বারবার ডোক গিলছে। রুদ্র তখনই কিছু বলল না, লোক ডেকে শার্টটা নিয়ে যেতে বলল। অনেক রাত হয়েছে তাই বেশি কথা না বলে শুয়ে পড়ল রুদ্র, প্রিয়তাকে শুয়ে পড়তে বলল। আধা ঘন্টা কেটে যাবার পরেও কারো চোখে ঘুম নেই, অস্থিরতা গ্রাস করছে ঘরটাকে। হঠাৎই প্রিয়তা এসে রুদ্রের বুকে মাথা রেখে জড়িয়ে ধরল রুদ্রকে। রুদ্র এতক্ষণে অস্থিরতা কর্পূরের মতো উবে গেল, মনটা শান্ত হয়ে গেল, চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে রইল কিছুক্ষণ। এরপর ডান হাতের আঙুলগুলো প্রিয়তার চুলে ডুবিয়ে দিয়ে বলল, ভয় পেয়েছিলে? প্রিয়তা কিছুই বলল না, আরো শক্ত করে ধরল রুদ্রকে। রুদ্র বলল, এগুলোর অভ্যাস করে নাও প্রিয়, আমি আগেই বলেছিলাম আমার সঙ্গে জীবনযাপন করা সহজ হবে না, এরকম পরিস্থিতির মুখোমুখি তোমাকে বারবার হতে হবে, তবে ভয় পেও না, আমার কিছুই হবে না। প্রিয়তা কিছুই বলল না, সেটে রইল রুদ্রের সঙ্গে, যেন দূরে গেলেই হারিয়ে যাবে। রুদ্র হাসল, সযত্নে চুমু খেলো প্রিয়তার মাথায়, চোখ বন্ধ করে মনে করলো কয়েক ঘন্টা আগের ঘটনা। আজ সন্ধ্যায় কোনো কাজ রাখেনি রুদ্র, কারণ সন্ধ্যাটাও প্রিয়তাকে দেবে বলেই ঠিক করে রেখেছিল। সদ্য বিয়ে হয়েছে মেয়েটার, বিয়ের পর নতুন সংসার শুরু করার পর প্রতিটা মেয়ে নিজের মায়ের কথা মনে পড়ে, কিভাবে নতুন সংসার গোছাতে হবে, কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, মায়েরাই শিখিয়ে দেয়। সেখানে মেয়েটার তো নিজের বলে কেউ নেই, মীরা চলে যাবার পর আরও গুমড়ে গেছে মেয়েটা। নতুন বাড়ি, নতুন লোকজনদের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগছে, রুদ্র বুঝতে পারে ব্যাপারটা, তাই ভেবেছিল ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসলে হয়তো ভালো লাগবে। সন্ধ্যায় যখন রুদ্র এসে প্রিয়তাকে রেডি হতে বলল, প্রিয়তা বেশ অবাক হয়েছিল, আর যখন শুনল রুদ্র ওকে নিয়ে ঘুরতে বের হবে, তখন ওর খুশি দেখার মতো ছিল। প্রিয়তার আনন্দে উদ্ভাসিত মুখটা দেখে তৃপ্ত পায় রুদ্র, এটুকু দেখার জন্যই তো এত কিছু। নিজের ব্যক্তিত্বের এমন অদ্ভুত পরিবর্তনে নিজেই অবাক হয় রুদ্র। কয়েকদিন আগেও সে কেবল নিজেকে নিয়েই ব্যস্ত থাকত, কাউকে খুশি রাখার, কারো মন ভালো করার কোনো আগ্রহ ছিল না ওর মধ্যে। কিন্তু প্রিয়তা ওর জীবনে আসার পরে সব কিছু বদলে গেছে। এখন মনে হয় প্রিয়তাকে খুশি রাখতে পারলে ওর আর কিচ্ছু চাই না, মেয়েটাকে ভালো রাখার জন্য সব করতে পারে ও, সব। রুদ্রের জিপে করে সারা সন্ধ্যা ঘুরে বেরিয়েছে রুদ্র প্রিয়তা। বিস্তৃত রাস্তা, সোডিয়ামের আলো আর মৃদু হাওয়ায় হারিয়ে গিয়েছিল ওরা। প্রিয়তার বায়না রাখতে রাস্তার চটপটি খেয়েছে, চা খেয়েছে, হাতে হাত রেখে ফুটপাত দিয়ে হেঁটেছে। এসবে অভ্যস্ত না হলেও প্রিয়তার মন রাখার জন্য করেছে এসব, কিন্তু এক পর্যায়ে নিজেও উপভোগ করেছে। ও এক নতুন এক অনুভূতির রুদ্রর জন্যে। রাতের খাবারটা ওরা বাইরে খেয়ে নিয়েছে, ডিনার করে ইউনাইটেড হসপিটাল পার হওয়ার সময় হঠাৎই প্রিয়তা জিপ থামাতে বলল। রুদ্র দ্রুত জিপ থামিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, সমস্যা হচ্ছে কোনো? প্রিয়তা মুখে কিছু না বলে চোখের সারা দেখালো। প্রিয়তার দৃষ্টি অনুসরণ করে রুদ্র তাকালো সেদিকে, দেখলো রাস্তার অপর পাশে একটা চায়ের দোকানে উচ্ছ্বাসের নাজিফা বসে আছে। প্রিয়তা বলল, ওই মেয়েটাকে বিয়েতে দেখেছিলাম, ভাইয়ের সঙ্গে এখানে কি করে, আপনাদের পরিচিত? রুদ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মেয়েটার নাম নাজিফা, শুনেছি আমাদের অফিসের কর্মচারী ছিল ওর বাবা। প্রিয়তা হেসে সিটে হালান দিয়ে বলল, তার মানে দেবর আমার লুকিয়ে প্রেম করছে? তাও তারও লুকিয়ে লুকিয়ে? রুদ্র বলল, গাদাটার এত সাহস হয়ে গেছে জানতাম না তো। প্রিয়তা নিঃশব্দে হাসলো। রুদ্র বলল, অনেক হয়েছে অন্যের প্রেম দেখা, এবার চলো।
রুদ্র প্রিয়তাকে নিয়ে সোজা বনানি চলে গেল। রুদ্র সেই ফ্ল্যাটের বিল্ডিং এর ছাদেও গেল ওরা। ছাদের রেলিং ধরে পাশাপাশি দাঁড়ালো দুজন, মুক্ত আকাশ, খোলা হাওয়া, ফুরফুরে মনটা আরো সতেজ হয়ে উঠল। প্রিয়তার হাতলের হাতের রল উপর রেখে রুদ্র বলল, মন ভালো হয়েছে? প্রিয়তা আকাশের দিকে তাকিয়ে বলল, আপনাকে কে বলল আমার মন খারাপ ছিল? আমার মন। প্রিয়তা হাসল, আমার মন ভালো করার জন্য এত কিছু? তোমার তাই মনে হচ্ছে? প্রিয়তা রুদ্রের দিকে তাকিয়ে বলল, আপনাকে বিয়ে করার সময় একটা আফসোস ছিল, ভেবেছিলাম একটা গোমরামুখ আন রোমান্টিক ক্রিমিনালকে বিয়ে করছি, কিন্তু এখন দেখছি গোমরামুখ ক্রিমিনাল হলেও। রুদ্র প্রিয়তার হাতের মাঝারি গোছের একটা টান দিয়ে নিজের বুকে এনে ফেলল, আলতো করে থুতনি ধরে বলল, গোমরামুখ ক্রিমিনাল হলেও রোমান্টিক আছেন। পা উঁচু করে রুদ্রের কানের কাছে ফিস ফিসিয়ে বলল প্রিয়তা। রুদ্র প্রিয়তাকে ঠিক ওভাবে ধরে রেখে বলল, আমার রিটার্ন গিফট, থ্যাংক ইউ। রুদ্র ব্রুকোচকে ফেলল, বলল, তোমার শুকনো থ্যাংক ইউ তে আমার মন ভরবে না ম্যাডাম, আই নিড সামথিং মোর। প্রিয়তার ঠোঁট চেপে হাসল। ডান রাখল রুদ্র তার বাগালে, আর একটু উঁচু হয়ে চুমু খেল রুদ্রের ডান গালে। রুদ্র হাসল, আরো শক্ত করে ধরল প্রিয়তার কোমর। ভাই, কারোগুলোর আওয়াজ পেয়ে রুদ্র তাকালো। ও তাকাতে তাকাতে রঞ্জু জট করে পিছনে ঘুরে গেল, থতমত খেয়ে গেল, বলল, সরি সরি ভাই, আসলে অনেক দরকারি কথা ছিল তাই। রুদ্র এখানে প্রিয়তাকে ছাড়েনি, প্রিয়তা ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু রুদ্র ছাড়ছে না। রুদ্র গম্ভীর গলায় বলল, কি হয়েছে? এখানে আমি আর তোর ভাবি আছি জেনেও চলে এলি? রঞ্জু ভয় ভয় বলল, ক্ষমা চাইছি ভাই, কথা দিচ্ছি আগামীকাল 100 বার কান ধরে উঠবস করবো, 200 বার। এবার নাটক ছেড়ে এদিকে ঘুর, আসল কথা বল। রঞ্জু ঘুরল, ওদের দেখে আবারও চোখ টামিয়ে নিল। প্রিয়তা বারবার রুদ্রকে চোখ রাঙাচ্ছে ছাড়ার জন্য, কিন্তু রুদ্র তো রুদ্রই। রঞ্জু ইতস্তত করে বলল, কলের ব্যাপারটা নিয়ে কথা ছিল ভাই, উচ্ছ্বাস ভাইকে জানিয়েছিলাম, উনি আপনাকে বলতে বললেন যদি একটু এদিকে আসতেন। রুদ্র সঙ্গে সঙ্গে ছেড়ে দিল প্রিয়তাকে, এগিয়ে গেল রঞ্জুর দিকে। ওদের দুজনের কথা শুনতে পাচ্ছে না প্রিয়তা, চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। একটু পরে রুদ্র এসে প্রিয়তাকে বলল, প্রিয়, আমাদের ফিরতে হবে, চলো। প্রিয়তা কথা না বাড়িয়ে মাথা নাড়ল। প্রিয়তাকে আমের ভিলা ড্রপ করে দিয়ে গেটের কাছে এসে রঞ্জুকে বলল, বৈঠক করে প্রহরী, নামটা যেন কি? পারবেস, বল আমার সঙ্গে একটু বাইরে যেতে হবে। রঞ্জু খানিকটা অবাক হয়ে বলল, এখনই ভাই? শুভ কাজে দেরি কিসের? অদ্ভুত হিংস্র এক হাসি দিল রুদ্র। শহর পার করে রুদ্রর জিপ একটা নির্জন রাস্তার দিকে ঢুকল। রুদ্রর পাশের সিটে বসে আছে পারবেস। পারবেস প্রথমে ভেবেছিল রুদ্র হয়তো কোনো গোডাউন বা ফ্যাক্টরিতে যাবে। এসব জায়গা যাওয়ার আগে মাঝে মাঝেই রুদ্র ওদের প্রহরীদের মধ্যে কাউকে সঙ্গে নিয়ে যায়। ও নিজেও গেছে অনেকবার, তাই বিষয়টা ভাবেনি সেভাবে। কিন্তু এই রাস্তায় আসতে খানিকটা অবাক হলো। আর বলো, কোথায় যাচ্ছি আমরা ভাই? এক কালসাপকে বহুদিন দুধকলা দিয়ে পুষছিলাম, এখন ওটাকে মারার সময় হয়ে গেছে। কালসাপ শব্দটা পরিচিত মনে হচ্ছে, আপন আপন লাগছে তাই না? গলাটা শুকিয়ে এলো পারবেসের। দু হাতে তালু দিয়ে মুখের ঘামটুকু মুছে নিয়ে তুতলিয়ে বলল, বুঝলাম না ভাই। রুদ্র চেহারাটা খানিকটা ভাবুক করে বলল, আমিও, বোঝার জন্য তোর সাহায্য লাগবে। পারবেস অবাক হয়ে বলল, আমার সাহায্য? সোলার সিস্টেম গ্রুপের সবচেয়ে গোপন গোপন আলোচনা আমের বিলায় কোথায় করা হয়? বৈঠক ঘরে। ধর কেউ যদি ওখানে কোনোভাবে ওই ঘরের টেবিলের নিচে ছোট্ট একটা মাইক্রোফোন লাগিয়ে দেয়, তাহলে সব গোপন খবর জানা সম্ভব, তাই না? পারভেজ জবাব দিল না, কিন্তু লক্ষ্য করল ওর নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। রুদ্র বলে চলছে, আর মজার ব্যাপার, এমন কিছুই ঘটেছে, দরজার পাহাড়ে তো তুই থাকিস তাই জিজ্ঞাসা করছিস। কাউকে ঢুকতে বা বের হতে দেখেছিস যে এরকমটা করতে পারে, কিংবা আমাদের মধ্যে কাউকে লাগাতে দেখেছিলি? না ভাই, আমি তো দেখিনি অন্য কাউকে। উত্তরে রুদ্র কিছুই বলল না, হঠাৎই শীষ বাজাতে শুরু করলো। শীষের শব্দটা পারভেসের শিরদাঁড়ার ভেতর দিয়ে শীতল স্রোত বইয়ে নিয়ে গেল। রুদ্র থমথমে গলায় বলল, অন্য কাউকে দেখার কথাও না, কারণ কাজটা তুই করেছিস। আর কোনো সন্দেহ নেই পারভেসের মনে, মৃত্যু নিকটে। কোনো কিছু না ভেবে জিপ থেকে লাফিয়ে নেমে গেল রুদ্র। রুদ্র জিপ থামালো, নেমে দেখলো পারভেস কেটে ছিঁড়ে যাওয়া হাত পা নিয়ে দৌড়ে পালাতে চাইল। রুদ্রর চেহারা নির্বিকার, অলস ভঙ্গিতে হোলস্টার থেকে পিস্তলটা বের করে সোজা গুলি করল পারভেসের পায়ে। পারভেস হুমড়ি খেয়ে পড়লো রাস্তায়। রুদ্র স্বাভাবিক পায়ে এগিয়ে গিয়ে ওর সামনে হাঁটু ভেঙে বসল। পারভেস ডান পা চেপে ধরে ছটফট করছে। রুদ্রর দিকে করুণ চোখে তাকিয়ে বলল, ভাই,
দয়া করে একেবারে মেরে ফেলুন, দোহাই লাগে। রুদ্র বাঁকা হাসল, হাতের পিস্তলটা নাড়াতে নাড়াতে বলল, যন্ত্রণা সহ্য করার সাহস যখন নেই তখন এত বড় আবালগিরি করলি কী করে? রুদ্র আমিনের পিঠে ছুরি মারার সাহস করতে গেলে যন্ত্রণা সহ্য করার ক্ষমতা থাকা উচিত ছিল। কথাটা বলে পারভেসের পা পায়ের গুলিতে হাঁটুতে গুলি করল রুদ্র। গগনবিদারি চিৎকার করে উঠল পারভেস। রুদ্র ঠোঁটে নিষ্ঠুর হাসি প্রসারিত হল, মৃদু গলায় বলল, হুস চিৎকার না, সবাই জানে চেঁচামেচি পছন্দ করি না আমি, বলেই পিস্তলের বাট দিয়ে আঘাত করল পারভেসের মুখে। ব্যথা চিৎকার করতেও ভুলে গেল পারভেস। রুদ্র জিজ্ঞাসা করল, ব্ল্যাক হোল? বিদ্যুৎ গতিতে মাথা জাগালো পারভেস। যন্ত্রণার দম বন্ধ হয়ে আসছে তার, রুদ্র বলল, স্বপন তপু খোকনার, হ্যাঁ সবুজ, এদের দিয়ে বানানো মাস্টার প্ল্যান ফ্লপ হওয়ার পরেও তোকে দিয়ে এমন ইউজলেস প্ল্যান এক্সকিউড করলো কোন দুঃখে বুঝলাম না। তাজররা আজকাল গাঁজা বেশি ফুঁকছে নাকি? চমকে উঠল পারভেস। ওর আগেও লোক কি কিনে নিয়েছিল ব্ল্যাক হোল? তাদের গ্রু তাদেরকে রুদ্র মেরে ফেলেছে? নিজেকে এখন জন্মগত গাদা মনে হচ্ছে পারভেসের। এত বড় ভুল কি করে করলো সে? যন্ত্রণার মাত্রা আরও বেড়ে গেল, মুখ বিকৃত হয়ে যাচ্ছে ব্যথায়। রুদ্র পিস্তলের বাট দিয়ে আরেকটা আঘাত করলো পারভেসের ক্ষতে। চিবিয়ে চিবিয়ে বলল, মাইক্রোফোনের কথা বুঝলাম, কিন্তু আমার বিয়ের দিন বেচারি মেয়েটাকে কেন মারি? ওকে মারার উদ্দেশ্য ছিল না, সেটা আমার জানা, উদ্দেশ্যটা কি ছিল? শেষের আঘাতের চোখে শস্যে ফুল দেখছিল রুদ্র। রুদ্রের কথা শুনে বলতে কিছু যাচ্ছিল, তখনই থু টাইপের একটা আওয়াজ হলো, যাকে খেয়ে উঠলো পারভেসের শরীর। একপাশে কাত হয়ে পড়তে নিলেই নিজের অজান্তে দৌড়ে ফেলল রুদ্র। ঘটনার আকস্মিকতায় কয়েক সেকেন্ডের জন্য হলে হতভম্ব হয়ে গিয়েছিল রুদ্র। ব্যাপারটা বোঝো চারপাশে তাকালো, বেশ অনেক দূরে কেউ একজন বাইক নিয়ে নিমিষে চোখের আড়াল হয়ে গেল। পিছু নিয়ে লাভ নেই, এরই মাঝে আরেকজন যাকে খেয়ে স্থির হয়ে গেছে পারভেস। রুদ্র খেয়াল করে দেখল মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাঁ পাশ দিয়ে বেরিয়ে গেছে বুলেটটা, গল গল করে রক্ত বের হচ্ছে, শার্টটা নষ্ট হয়ে গেছে ইতিমধ্যে। লাস্টটা রাস্তায় নামিয়ে রেখে রুদ্র কোথাও একটা ফোন করে বলল, রোড 53 দিয়ে একটা বাইক গেছে, কালো জ্যাকেট পরা কেউ ছিল, পেলে উঠে রে। কে কি করতে বুঝিয়ে দিয়ে কল কাটল রুদ্র। এরপর কল কল করলো ইকবালকে, কিন্তু ইকবাল ফোন রিসিভ করলো না। দুবার ফোন করার পরেও যখন ধরলো না তখন উচ্ছ্বাসকে কল করলো রুদ্র। উচ্ছ্বাস প্রথমবারই ফোনটা তুললো, সংক্ষেপে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করে ওকে লোকজন নিয়ে আসতে বলল। লাশ সরিয়ে সব ঠিকঠাক করে ফিরতেই এতটা দেরি। তপ্ত এক শ্বাস ফেলে অতীত থেকে ফিরে এলো রুদ্র। সোলার সিস্টেমের একটা নিয়ম আছে, প্রতিদিন সকালে হোলস্টার আর পিস্তল জমা দিতে হয়, ওগুলো চেক করে তারপর আবারও ফিরিয়ে দেওয়া হয়। বিয়ের দিনের ঘটনার পর প্রত্যেকের হোলস্টারে মাইক্রোফোন রাখার ব্যবস্থা করেছিল রুদ্র সবার অজান্তেই, আর সেটার মাধ্যমেই পারভেসের পর্দা ফাঁস করা সম্ভব হয়। বুকের ওপর শুয়ে থাকা প্রিয়তার দিকে তাকালো, ঘুমিয়ে পড়েছে। হঠাৎ অনুতাপের দগ্ধ হতে শুরু হলো ওর মন। আজ বুলেটটা ওর মাথায় এফর ওপর, কেন বিয়ে করলে করলো প্রিয়তাকেও, মেয়েটার ভবিষ্যৎ কি হবে? আমের বিলায় আজ একসঙ্গে সকালের খাবার খেতে বসেছে সবাই, প্রিয়তা আর জ্যোতি মিলে সার্ভ করে দিচ্ছে। সবাই শুরু করে দিলেও রুদ্র এখনও খাওয়া শুরু করেনি, ব্যাপারটা প্রিয়তা আর জ্যোতি দুজনেই খেয়াল করছে। প্রিয়তার সঙ্গে চোখাচোখি হতে প্রিয়তার চোখের ইশারায় জানতে চাইল কি হয়েছে। রুদ্র গলা জড়িয়ে তাকালো রাশেদের দিকে, মাথা নিচু করে স্পষ্ট গলায় বলল, বাবা আপনার কি আর কিছু প্রয়োজন হবে? রাশেদ চোখ তুলে তাকালেন, দু সেকেন্ডের মধ্যে রুদ্রের চোখের দিকে তাকিয়ে রইলেন, অতঃপর গম্ভীর গলায় বললেন, প্রিয়তা তুমি বসে পড়ো, জ্যোতি তুইও বস। প্রিয়তা লজ্জা পেল, রুদ্রের উপর রাগ হলো, সকলের সামনে কি দরকার ছিল এভাবে বলার? কিন্তু রুদ্র ভাবলেশীল, প্রিয়তা বসতেই রুদ্র খাওয়া শুরু করলো, সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল জ্যোতি। আগেও নিজেও তো সার্ভ করত, ওর জন্য তো রুদ্র কখনো অপেক্ষা করেনি, পাশে বসিয়ে খাওয়ানোর জন্য টালবাহানা করেনি, এমন একটা মুহূর্তের জন্য কত অপেক্ষা করেছিল, আজ সেই অপেক্ষাগুলোই ওর চোখের সামনে তৈরি হচ্ছে। কিন্তু মেয়েটাও নয়, অন্য কেউ। ইদানিং প্রায় বুকে চিনচিন ব্যথা অনুভব করে জ্যোতি, দম বন্ধ হয়ে আসে, চোখ মুখ খিচে পার করে যাচ্ছে প্রতিটা দিন, কিন্তু সকলের সামনে সম্পূর্ণ স্বাভাবিক থাকার অভিনয় করতে হচ্ছে নিরন্তর। এই যন্ত্রণার গভীরতা কাউকে বোঝানো সম্ভব না। রশেদ গুহকে উদ্দেশ্য করে থমথমে গলায় বলল, কাল এত রাত করেছিলে কেন কুহু মা? প্রথমে চমকে উঠল কুহু, বাবাকে কি করে বলবে নীরব এসে পৌঁছতে দেরি করেছিল বলেই ওর দেরি হয়েছে?
তবু কোনো রকমের হাসা চেষ্টা করে চামচটা রেখে হাতের ইশারায় বলল, আসলে প্রোগ্রাম অনেক রাতে শেষ হয়েছিল, তাই দেরি হয়ে গেছে। রশিদ গম্ভীর্য ত্যাগ করলেন, মোলায়েম কণ্ঠে মেয়েকে বললেন, এরপর আর এরকম করো না, প্রোগ্রাম যখনই শেষ হোক না কেন, হোক নটা বাজার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে, আমি ওই দুজনকে বলে রেখেছি, নটার পর ওরা আর থাকতে দেবে না তোমাকে। কুহু মাথা নাড়ল, ক্লাস থাকা তাড়াতাড়ি খেয়ে সবাইকে বিদায় দিয়ে চলে গেল ভার্সিটিতে। কুহু চলে যেতেই রশিদ বলল, কালকের ঘটনায় কি বুঝলে? রুদ্র বলল, পারভেজকে ব্যবহারের পেছনে ওদের যে অন্য কোনো উদ্দেশ্য ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। উচ্ছ্বাস প্রশ্ন করল, অন্য উদ্দেশ্য? হ্যাঁ, আমাদের ঘরে নিয়মিত মাইক্রোফোন লাগানো হলে যে আমরা সহজেই জানতে পারবো সেটা না বোঝার মতো বোকা ব্ল্যাক হোল বা ডার্ক নাইট কেউ নয়। ওরা জানতো পারভেজ ধরা পড়বে, জেনে শুনেই পালিয়েছে, বলির পাঠা বানিয়ে ওদের। রুদ্রের কথা শেষ হওয়ার আগেই রশিদ বলল, ওদের উদ্দেশ্যের কথা যাতে আমরা কিছুই জানতে না পারি তাই পারভেজকে মেরে ফেললো। রুদ্রকে মেরে ফেলার আগেই জাফর বলল, আর আমাদের লোকও তো ওই বাইকটা বা লোকটাকে পায়নি, ওদের উদ্দেশ্যটা কি? রুদ্র বলল, খুব সহজ, আমাদের কাজে বাধা দেওয়া, কিন্তু সেটা কি করে এটাই আসল প্রশ্ন। পারভেজের কাজ এতটুকুই ছিল, কিন্তু আর কাজ বাকি আছে ওদের, বাকি কাজটা কি আর কে করবে সেটাই আসল প্রশ্ন। প্রিয়ত আর জ্যোতি চুপচাপ খেয়ে চলছে, এসব কথা ওর কিছুই বুঝে আসছে না, বোঝার কথাও না, ওরা বুঝে যাওয়ার মতো কোনো আলোচনা এখানে করা হবে না সেটা জানে ওরা, কিন্তু রশিদ রুদ্র উচ্ছ্বাস জাফর সকলের মুখে চিন্তার চাপ, কারণ শুধু ওরাই জানে ভবিষ্যৎ কতটা ভয়ঙ্কর হতে চলেছে। কয়েকটা আন্ডারওয়ার্ল্ডের দলের কফিনে শেষ পেরেক মারতে চলেছে ওরা, মরণ সবল তারা দেবেই, কর নয়তো মরণ মতো অবস্থা এখন তাদের। বাঁচার জন্য মানুষ ভয়ঙ্করতম হতে পারে, আর এবার বাঁচার জন্য সে নিশ্চুর পরিকল্পনা তারা করেছে, তার 50% জানা থাকলেও কেবল চিন্তা করত না, সোলার সিস্টেম রীতিমতো ভয় পেত। ইউনাইটেড হসপিটালের সেই চায়ের দোকানের পাশাপাশি বসে আছে উচ্ছ্বাস নাজিফা, দুজনেই চুপচাপ মাঝখানে ছোট্ট ছোট্ট চুমুক দিয়ে চায়ের কাপে। দীর্ঘ সময় নীরবতা ভেঙে উচ্ছ্বাস প্রশ্ন করলো, কিছু বলছো না যে? কি বলবো, কিছু বলার না থাকলে শুধু শুধুই বারবার ডাকো কেন নাজিফা? নাজিফা ব্রুকসকে ফেললো, উচ্ছ্বাসের দিকে তাকিয়ে বললো, তুমি যখন হসপিটালের গেটের সামনে দাঁড়িয়ে ডেইলি দুবেলা আমার চেহারা গেল ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো, তখন আমি কোনো প্রশ্ন করি? উচ্ছ্বাস খানিকটা গম্ভীর হয়ে বলল, আমি সিরিয়াস, ভালো লাগে তাই ডাকি, স্পষ্ট জবাব নাজিফার, আর ডেকো না। নাজিফা অবাক হলো, জিজ্ঞাসা দৃষ্টিতে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বোঝালো, মানে? উচ্ছ্বাস কঠিন স্বরে বলল, আর ডেকো না, ডাকলেও আমি আসবো না, আমি চাই না আমাদের মধ্যে আর কোনো রকম কোনো যোগাযোগ হোক, আমরা এখন থেকে আবার আগের মতোই থাকবো, তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায়, এটুকুই বলতে এসেছিলাম, ভালো থেকো। নাজিফাকে কিছু বলার সুযোগটা না দিয়ে চলে এলো উচ্ছ্বাস। মোড়ে এসে দেখলো রুদ্র দাঁড়িয়ে আছে জিপ নিয়ে, এই মুহূর্তে রুদ্রকে এখানে আশা করেনি ও, রুদ্র চোখের ইশারায় বসতে বলল জিপে। উচ্ছ্বাস কথা না বাড়িয়ে বসে পড়ল, রুদ্র জিপে চাবি দিয়ে বলল, আমার যেটা করতে বারণ করেছিলি নিজেও এখন সেটাই করলি, নিজেকে কষ্ট দিয়ে লাভকে বাবা মেনে নেবেন আমি জানি, তাহলে? উচ্ছ্বাস শব্দ করে হেসে ফেলল, কৌতুকের স্বরে বলল, তোর অবস্থা দেখে বিয়ের স্বাদ মিটে গেছে আমার, বউ জিনিসটা বড্ড ভয়ঙ্কর, আমার এত প্যাড়া পোষাবে না, চলতো। রুদ্র কিছুই বলল না, দীর্ঘশ্বাস ফেলে জিপ স্টার্ট দিল। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব অনেক বড় হয়ে গেছে বোধহয়, 19 মিনিট। যাই হোক, কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, ভালো থাকবেন সবসময়, ফারুক স্টোরির সাথে থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।